এই যা গরম পড়েছে এই গরমে একটা নর্মাল ফেসওয়াশ আমাদের স্কিনকে কখনোই ডিপ ক্লিন করতে পারবে না তাই রোজ সকালে ঘুম থেকে উঠে আর যে কোনো ফেসওয়াশ নয় শুধুমাত্র এই ক্লিনজারটা দিয়ে দিনে একবার করে মুগ্ধ আর রেজাল্ট সেটা নিজেরাই দেখে বুঝতে পারবে রং দিনে দিনে কতটা ফর্সা আর উজ্জ্বল হয়ে যাচ্ছে হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুপর্ণা তোমরা দেখছো বিউটি হাইলাইটিং কেমন আছো তোমরা সবাই আশা করছি প্রত্যেকে ভীষণ ভীষণ ভালো আছো আর আমিও খুব ভালো আছি গরম তো ভালো মতোই পড়েছে আর এই গরমে আমাদের স্কিন দেখবে বাইরে বেরোলেই খুবই লাল হয়ে যাচ্ছে সেন্সিটিভ হয়ে যাচ্ছে স্কিনের মধ্যে মাঝে মাঝে র্যাশ ব্রণ ফুসকুড়ি এই জাতীয় সমস্যা ফেস করতে হচ্ছে আবার অনেক সময় মুখটা এত বেশি অয়েলি হয়ে যাচ্ছে যেন মনে হবে যে ভোরে ভোরে আমরা আমাদের মুখে তেল মেখেছি কিন্তু না আমাদের আমাদের স্কিন বাইরে গেলে কিন্তু খুব তাড়াতাড়ি স্কিনটা লাল হয়ে যায় তারপর দেখবে বিজি বিজি র্যাশের সমস্যা দেখা যায় স্কিনটা খুব তাড়াতাড়ি বার্ন হতে শুরু করে ট্যানের সমস্যাটাও কিন্তু জোর জলদি চলে আসে তাই এই গরমে দিনে কিভাবে তুমি তোমার স্কিনকে ফ্রেশ রাখবে কিভাবে। তুমি তোমার স্কিনকে ক্লিন করবে প্রপারলি একটা ক্লেনজার তোমাদের সাথে আমি শেয়ার করব যেটা তোমার স্কিনকে ডিপ ক্লিন করবে স্কিনকে এক্সপোলেট করবে করবে তাই আজকে ভ্লোটাকে স্কিপ না করে এই অব্দি কারণ আমি এমনই একটা ক্লেন্জার আজ তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যেটা কিন্তু এই গরমের দিনে তোমাদের স্কিনের জন্য পারফেক্ট হতে চলেছে ভিডিওটা ভালো লাগলে কি করবে হ্যাঁ অবশ্যই লাইক করবে শেয়ার করবে আর ফার্স্ট টাইম দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না সো সোস গেস্ট এই যা গরম পড়েছে এই গরমে আমাদের স্কিন এখন খুব তাড়াতাড়ি অয়েলি হয়ে যাচ্ছে সেন্সিটিভ হয়ে যাচ্ছে মুখের মধ্যে অ্যাকনি পিম্পলের মতো প্রবলেম চলে আসছে একই সঙ্গে স্কিন দেখবে খুব তাড়াতাড়ি অয়েলি হওয়ার কারণে ওপেন পোর্জের মতো প্রবলেমও দেখা যাচ্ছে তাই নর্মাল যে কোনো ফেসওয়াশ নয় আমাদের এমন একটা ফেসওয়াশ দরকার যে ফেসওয়াশটা ইনস্ট্যান্ট আমাদের স্কিনকে ক্লিন করবে এবং রিফ্রেশ করতে সাহায্য করবে তার জন্য আর কিছুই না নিয়ে নাও এক টুকরো আদা হ্যাঁ বন্ধুরা এই আদা তো আমাদের প্রত্যেকের কিচেনেই থাকে তোমরা কি জানো আদার মধ্যে আছে অ্যান্টি অক্সিডেন্ট যেটা টোনারের কাজ করে মানে অ্যাজ এ টোনার কিন্তু তোমরা আদার রস জলের সঙ্গে মিক্স করে ব্যবহার করতে পারো এটা আমাদের স্কিনকে সুদিং করে হাইড্রেট করে এবং যে ব্যাকটেরিয়াগুলো গরমের দিনে আমাদের স্কিনে সৃষ্টি হয় তার থেকেই তো এক নেই পেম্পল এই জাতীয় প্রবলেম আসে এই জন্য বলবো এই আদা জাস্ট অল্প একটুখানি নিয়ে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেবে তারপর আর কিছুই না আদার রস আমাদেরকে বের করতে হবে এই আদার রস ইনস্ট্যান্ট আমাদের স্কিনের মধ্যে একটা চকচকে গ্লোয়িং ভাব প্রোভাইড করে স্কিনকে টান টান করতে সাহায্য করে ওপেন পোর্সের মতো প্রবলেম থাকলে সেটাকেও কিন্তু মিনিমাইজ করে দেয় আদার অনেক গুণ আছে যেটা বলে শেষ করা যাবে না আমার দেখো আদাটা এখানে তো গ্রেট করা হয়ে গেছে এবার জাস্ট হাতে করে কুইজ করে আমি আদার রসটাকে পুরোটা বের করে নিচ্ছি এখানে মোটামুটি দু থেকে তিন চামচ মতো আদার রস লাগবে তারপর নিয়ে নেবে এক চামচ মতো অ্যালোভেরা জেল তোমরা এখানে গাছের ন্যাচারাল অ্যালোভেরা জেলও দিতে পারো আর দেবে হাফ কেটে রাখা লেবুর রস আমি দেখো এখানে লেবুর রসটা পুরোটা কুইজ করে দিচ্ছি হ্যাঁ এখানে কিন্তু লেবুর রস কোনোভাবেই স্কিপ করা যাবে না তারপর দিয়ে দেবে হাফ চামচের মতো হলুদের গুঁড়ো তোমরা এখানে নর্মাল কিচেন হালদিও ব্যবহার করতে পারো আর দেবে অল্প একটুখানিক ফেসওয়াশ আমি এখানে ফেসওয়াশ এই জন্যই দিচ্ছি যাতে অল্প একটুখানি ফোম ক্রিয়েট হয় আর ফোম ক্রিয়েট না হলে এক্সট্রা ঘামটা আমাদের স্কিন থেকে যায় না তাই আমি এখানে অল্প একটুখানি ফেসওয়াশ দিলাম যে ভালো করে প্রত্যেকটা উপাদানকে একসঙ্গে মিশিয়ে নেব তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের স্পেশাল ডিআই বাই স্কিন হোয়াইটনিং ফেস ওয়াশ তোমরা যে কোনো কন্টেনারের মধ্যে স্টোর করে ফ্রিজে অনায়াসেই গরমের দিনে রেখে দিতে পারো মিনিমাম পনেরো থেকে কুড়ি দিন তুমি এটাকে ব্যবহার করতে পারবে হ্যাঁ বন্ধুরা একবার তৈরি করো আর এটাকে রেডি করে রেখে দাও দিয়ে রোজ সকালে ঘুম থেকে উঠে এটা দিয়ে ফেসটাকে ক্লিন করো দেখো মুখের মধ্যে যে অয়েলি ভাব আমরা ঘুম থেকে উঠে ফিল করি না সেই প্রবলেম কিন্তু একদমই আসবে না স্কিন ইনস্ট্যান্ট অনেক বেশি রিফ্রেশ হয়ে যাবে ওপেন পোর্সের মতো প্রবলেমও এই গরমে তোমাকে ফেস করতে হবে না একই সঙ্গে স্কিন যদি তোমার খুব সেন্সিটিভ হয়ে থাকে একনে পিম্পলের মতো প্রবলেম দেখা যায় সেই ক্ষেত্রেও কিন্তু এটা খুবই কার্যকরী হবে তাই এই ফেসওয়াশটা দিয়ে খুব ভালো করে তোমাকে দিনে একবার ফেসটাকে ক্লিন করতে হবে আমি এখানে শুধুমাত্র আদার রসই ব্যবহার করিনি তার সঙ্গে অ্যালোভেরা জেল দিয়েছি অ্যালোভেরা জেল সুদিং করবে হাইড্রেট করবে ওপেন পোর্জের মতো প্রবলেমকে মিনিমাইজ করবে একই সঙ্গে একনে পিম্পলটাকেও দূর করতে সাহায্য করবে তার সঙ্গে হলুদের গুঁড়ো দিয়েছি যাতে ট্যানটা খুব সহজে আমাদের স্কিন থেকে উঠে যায় স্কিন যাতে অনেক বেশি ফর্সা আর উজ্জ্বল হতে পারে তাছাড়াও লেবুর রস দেওয়া আছে যেটা পিগমেন্টেশন মেছে তার উপর দুর্দান্ত ওয়াক করে তাই বলবো অন্য আর নর্মাল যে কোনো ফেসওয়াশ নয় এই ফেসওয়াশটা দিয়ে দিনে একবার করে মুখ ধুয়ে দেখো এই গরমের দিনে স্কিন অনেক বেশি রিফ্রেশ থাকবে আমি তোমাদের গ্যারান্টি সহকারে বলতে পারি কারণ আমি এর মধ্যে প্রত্যেকটাই ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করেছি যাতে আমাদের স্কিন গরমের দিনে অনেক বেশি রিফ্রেশ আর হাইড্রেট থাকে স্কিনে অত্যাধিক পরিমাণে ঘাম যাতে না আসে স্কিন যাতে অয়েলি না হয়ে যায় আর অ্যাকনে পিম্পলের মতো প্রবলেম যাতে আমাদের ফেস না করতে হয় এই জন্য শুধু নর্মাল ফেসওয়াশ দিয়ে নয় এই ক্লেনজারটা দিয়ে একবার করে মুগ্ধ আর দেখো দিনে দিনে তোমার স্কিন কত বেশি গ্লোয়িং হয়ে যাবে আশা করছি বিফোর আফটার রেজাল্ট তোমরা আমার স্কিন দেখে একটু হলেও বুঝতে পারছো কতটা রিফ্রেশ আর কতটা হাইড্রেট লাগছে বন্ধুরা কেমন লাগলো আমার আজকের ভিডিওটা আশা করছি একটু হলেও হেল্পফুল হয়েছে বুঝতে পেরেছো এই গরমে কীভাবে তুমি তোমার ফেসটাকে ক্লিন করে রাখবে তাহলে আর দেই না করে এটা বাড়িতে ডেফিনেটলি একবার ট্রাই করে দেখো কেমন লাগলো সেটাও কিন্তু আমাকে নিচে কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো ফার্স্ট টাইম টাইমটাকে সব করতে একদম ভুলো না ততক্ষণ খুব ভালো থেকো নিজে খেয়াল রেখো নিজেকে ভালোবেসো আর মনে রেখো লাভ অল